নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌম্যদীপ, আবার অনেকদিন পর আপনাদের সামনে হাজির একটি ব্লগ নিয়ে। তো মাঝে বেশ কয়েকদিন ব্লগ ছাড়া হয়নি বলে আমার দাদার মেয়ে, আমার সৃষ্টিমা বলল, কাকু আমি আজকে ব্লগ বানাবো। তো ও তো বাচ্চা মেয়ে, নিজের মতো করে কিছু মুহূর্ত বাড়িতে ভিডিওতে রেকর্ড করেছে ওর মার ফোনে, কোনো এডিট টেডিট করিনি। চলুন সবাই ভিডিওটি উপভোগ করুন। পরিবেশটা বলো, ফুলগুলো দেখবেন তারা। হাই, তো কুঁড়ি না কি হয়েছে জানি না। এইটা জবা গাছ, এটা স্থলপদ্মের গাছ, এটা জবা গাছ, কিন্তু এখন ফুল হয়নি, অন্য রকমের কালারের জবা গাছ। এই দেখুন ফুলটা কি সুন্দর, নাই গাছটা দেখুন কি সুন্দর না। আর এটাও একটা জবা গাছ, এখন ফুল হয়নি। এই যে একটা জবা গাছ দেখুন, এই এর ফুলটা কি সুন্দর। এই দেখুন দুটো হয়েছে, গোলাপি আর ডিপ গোলাপি। এই যে আম গাছটা, কত আম হয়েছিল ঝুড়ে পড়ে সামনের ধারে রাস্তা। এই যে আমাদের মন্দিরটাই এত সুন্দর দেখেছ, এই ধারে সিঁড়ি দিয়ে ওঠা আছে। এই যে সবে সব কিছু আছে, এই যে আম গাছটার এটা সামনে পাশ আম ঝরে গেছে, এই রকম বড় বড় দেখুন, পুরো দেখুন ধারে সূর্যরই খুব সুন্দর না। ধানগুলো পেকেও যাচ্ছে, দেখুন গান মানে লাগানো হয়েছিল, গান্ধা গাছ হয়ে গেছে। গান্ধা এখানে শীতকালে গান্ধা লাগানো হয়েছিল, আবার যখন গরম পড়তে গান্ধাটা তুলে দিয়েছে, মানে এখানটা কিছুক্ষণ কিছুদিন রেখেছিল, তারপরে গাছগুলো নিয়ে চলে গেছে, তখনই বীজ মানে পড়ে এরকম গাছ হয়ে গেছে। গান্ধা গাছ যে ক্যালেন্ডুলা একই রকম কেস হয়ে গেছে, কিন্তু এত ঘাস হয়ে গেছে মানে এইগুলোর জন্য শাকসবজি লাগানো হচ্ছে না, লাগাতে পারছি না। এই যে এরকম নারকেল গাছগুলো সারি সারি আছে, ছোট্ট একটা খেজুর গাছ, ওটা লোকে পেয়ারা গাছ, এটা খেজুর গাছ, এরকম করে আমাদের পরিবেশ হয়েছে। এই যে যে এই যে গরু গরুর বাচ্চা হয়েছে, এই যে যাচ্ছে এত দেরি হচ্ছে, মানে একটু দূরে, তাই জন্য হচ্ছে এই যে গোয়াল ঘরটা, ওদের রুম ওটা ওই ভেতরটা। এটা হলো বাছুরটা, মেয়েটা হয়েছে, আগে প্রচুর ছেলে হতো, তাই জন্য মানুষ কি মানসিক করে এই মেয়েটা হয়েছে। মেয়েটার মুখ দেখো কি সুন্দর, এই যে আলো, এর নাম আলো। দিদি দিদি, আর এ হলো, এই এ হলো মা রূপ, মামা ঘর থেকে এসছে। ঠিক আছে, এইখানটায় আমি শেষ করলাম আমার ব্লগ।